নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি মূলত মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেন্দ্র করে। দেখুন, মূলত অনুষ্ঠানটি মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য, তবে আপনার রাশি যদি মিথুন হয় আপনি নিশ্চিন্তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতেই পারেন, কারণ আপনার সাথে অনেকটা বেশি ম্যাচ করবে বলে কিন্তু আমার মনে হয়। তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রবল অন্তর্দৃষ্টি সম্পন্ন হয় এবং যে কোনো নতুন বিষয় শেখার ক্ষেত্রে তাদের কিন্তু প্রবল আগ্রহ, একই সাথে তারা কিন্তু তাড়াতাড়ি শিখতেও পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাধারণত দেখা যায় তাদের মনটা বেশ উদার প্রকৃতির, কিন্তু উদার মনা হলেও, মুক্ত মনা হলেও তাদের ক্ষেত্রে দেখা যায় আর্থিক বিষয়ে এবং ভাগ্য বিষয়ে তারা কিন্তু বেশ ভাবেন, মানে বেশ চিন্তা করেন যে আগামীতে কি হবে, আগামীতে কি হতে পারে। আবার অনেকেই ভুল বোঝে এদেরকে, কারণ আপাত দৃষ্টিতে এদেরকে কৃপণ মনে হতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত বেশ উচ্চ অভিলাষী হয়, তবে এদের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু কথার দাম রাখতে পারে না। মানে একটা কথা দিয়ে ফেললেও হয়তো আবেগজনিতভাবে, কিন্তু সেই কথাটাকে মেনটেন করা বা আমরা যেটাকে কথার দাম বলতে বুঝি, সেটি কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটু কম। তবে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আরেকটা চরিত্রের দুর্বলতা হলো আত্মবিশ্বাসের অভাব। কখনো কখনো এরা বিমর্ষ হয়ে পড়ে বা কখনো কখনো এরা মুহ্য প্রকৃতির হয়ে পড়ে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু বেশ দায়িত্বশীল। যদি কোনো কাজের দায়িত্ব এদের উপরে দেওয়া হয় তাহলে এরা অত্যন্ত সততার সাথে এবং দায়িত্বের সাথে সেই কাজটিকে কিন্তু কমপ্লিট করতে পারে বা কমপ্লিট করার অ্যাবিলিটি, যোগ্যতা এই মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে থাকে। শিল্প বা সঙ্গীতের বিষয়েও মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ঝোঁক থাকতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বন্ধু হিসেবে কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত বিশ্বস্ততার পরিচয় এরা দেয় বন্ধু বা বান্ধবী হিসাবে। আইনশৃঙ্খলার ব্যাপারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সচেতন প্রকৃতির হয় এবং সামাজিক রীতিনীতিগুলোর কিন্তু এরা বেশ সমর্থক, মানে সমর্থন করে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু চরিত্রের দুর্বলতাও দেখা যায়, অর্থাৎ সেক্ষেত্রে অসৎ সঙ্গের সাথে মেশা বা অসৎ বন্ধু থেকে এদের কিছু নেগেটিভ ভাইব্রেশনের সৃষ্টি হওয়া, এই বিষয়গুলো কিন্তু ইউজুয়ালি ঘটে। তবে এরা চরিত্রের পরিবর্তনও করতে পারে খুব সহজে। ধরুন খুব খারাপ সঙ্গে মিশে গিয়েছিল এবং যখনই রিয়েলাইজ করলো যে না, আমার এই জায়গাটা, এই কাজটা করা উচিত হয়নি, এরা কিন্তু সেই জায়গাটাকে পরিবর্তনও করতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে এরা কিন্তু নিজেদেরকে প্রকৃতির সাথে খাপ খাওয়াতেও পারে। এটা কিন্তু এদের একটি বিশেষ কোয়ালিটি বা বিশেষ অ্যাবিলিটি। দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আবেগের বশবর্তী হয়ে জীবনে অনেক ভুল করে, অনেক ভুল পদক্ষেপ এরা গ্রহণ করে নেয়। আবার অনেক সময় এই আবেগের বশবর্তী না হয়ে আবেগের জন্য একটা জেদ তৈরি করে ফেলে এবং জীবনে অনেক সাকসেসকে কিন্তু এরা অতি সহজেই নিয়ে আসতে পারে জীবনে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রকৃতি সম্পর্কে কিন্তু এদের বেশ পজিটিভ ধারণা থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা প্রকৃতিকে ভালোবাসে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা রহস্যের কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর চেষ্টা করে বা চেষ্টা করে কিভাবে রহস্যের কেন্দ্রে পৌঁছানো যায়। আত্মবিশ্বাসকে যদি আরেকটু বাড়াতে পারে এরা এবং তার সাথে সাথে নিজের আবেগটাকে আরেকটু যদি কমাতে পারে, এই দুটো বিষয় যদি এরা কন্ট্রোল করতে পারে, একটাকে কমানো আর একটাকে একটু বাড়ানো, তাহলে কিন্তু এরা জীবনে অনেক ভালো ভালো কাজ করতে পারে, যেটা হয়তো অন্য রাশি বা লগ্নে জাতক জাতিকারা
কল্পনাও করতে পারবে না। বেসিক্যালি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক কিছু বলার চেষ্টা করলাম। এবার চলুন আমরা আলোচনা করি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে। দেখুন, বন্ধু কেমন হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। কোন কোন রাশির সাথে এদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব হতে পারে সেই সেই রাশি বা লগ্নগুলিকে বলার চেষ্টা করি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাথে সাধারণত মেষ রাশি বা মেষ লগ্ন, মিথুন রাশি বা মিথুন লগ্ন, সিংহ রাশি বা সিংহ লগ্ন, তুলা রাশি বা তুলা লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকাদের ভালো বন্ধুত্ব হতে পারে। আলোচনা করলাম বেসিক ক্যারেক্টারিস্টিক, তারপরে আলোচনা করলাম কোন কোন রাশি বা লগ্নের সাথে বন্ধুত্ব আরেকটু বেশি ভালো হতে পারে বা দীর্ঘস্থায়ী এবং শুভপ্রদ হতে পারে। এবার আলোচনা করব শুভ বর্ণ নিয়ে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মেজেন্টা কালার কিংবা বেগুনি কালার কিংবা যে কোনো চকচকে ধরনের কালার কিন্তু শুভপ্রদ। বর্ণও আলোচনা করলাম, এবার চলুন আলোচনা করি এদের শুভ রত্ন নিয়ে। দেখুন, রত্ন প্রসঙ্গে প্রথমে একটা কথা বলবো, রাশি বা লগ্ন সাপেক্ষে রত্ন নির্ণয় এবং সেই রত্ন ধারণ না করাই ভালো। তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সাধারণত নীলা কিংবা অ্যামিথিস্ট কিংবা পোকরাজ কিংবা পান্না এই রত্নগুলো কিন্তু শুভপ্রদ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই নীলার ক্ষেত্রে শনি, পান্নার ক্ষেত্রে বুধ এবং পোকরাজের ক্ষেত্রে বৃহস্পতির ভাইব্রেশনকে তাদের দিকবল, তাদের সরবল ইত্যাদিকে ভালোভাবে বিবেচনা করা উচিত এবং তাদের শুভত্ব অশুভত্ব অনুসারেই রত্ন ধারণ করা উচিত। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আপনারা যদি চান আগামীতে মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে আরও বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। অনেক বেশি ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, অল নোটিফিকেশান অবশ্যই প্রেস করে রাখবেন। নমস্কার।